সাংবাদিকদের সাথে গন্ডগোল করে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব টাফ। বাচ্চা মেয়ে ইমেচিউর, তাকে কে বুদ্ধি দেয় কারা আমি জানি না। মূল কথা, জাহিদ ভাইয়ের রূপের রহস্য কি? আমার রূপের রহস্য হচ্ছে ওই যে বললাম, মানুষ হেয়ার কাট তো জীবন আমলকি টপলকি আমলকি আর যে হরতকি রসটস লাগাইছিলাম একসময় ছোটবেলায়। আজকেরটা সেটাই, আজকেরটা সেটাই, সেই রোলেক্সি। এরা আসলে বোকা, ইমেচিউর আর কি। বিনোদন শ্রমিক, বিনোদন শ্রমিক, আমি সবসময় এটা লিখেছি, বিনোদন যুগে যুগে নায়ক নায়িকাদের বিপদে পাশে ছিল এই বিনোদন সাংবাদিকরাই। আমি আমার জীবন দেখায় দেশ, আমার সাথে অনেকের সাথে অনেক সময় অনেক ঝামেলা হয়েছে, কিন্তু আমি এত বড় করিনি। সিনিয়র সাংবাদিকরা ছিল, তাদের সাথে কথা বলে এটা সমাধান করা উচিত। আইন, পুলিশ, এইসব জায়গায় এগুলো আসলে শিল্পীদের উচিত, শিল্পীদের কেরিয়ার নষ্ট হয়ে যায়। একবার সাংবাদিকরা খেপে গেলে সে তারকার উঠে দাঁড়ানো খুব টাফ। সাংবাদিকরা যদি, বিনোদন সাংবাদিকরা যদি কোনো তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন তার দাঁড়িয়ে থাকে দাঁড়ানো খুব টাফ, খুব টাফ। তো যারাই করেছে, আমি আসলে মেয়েটাকে দেখেছি, আমি আসলে ব্যক্তিগতভাবে চিনি না, আমার সাথে পরিচয়ও নেই, বাট আমি মনে করি যে হয়তো বা বাচ্চা মেয়ে ইমেচিউর, তাকে কে বুদ্ধি দেয় কারা আমি জানি না। এটা এতদূর না টেনে এভাবে গিয়ে এটাকে সুন্দরভাবে, এটাকে সাংবাদিক, সিনিয়র সাংবাদিকদের সংগঠন আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, সবাইকে ডেকে বসে একদিন সবার সাথে গলায় হাত দিয়ে খেয়ে ফেললে এটা শেষ হয়ে যেত। আমি তো, আমি শিল্পী সমিতির তিনবার, আমি জানি না সাংবাদিকদের সাথে কত প্রবলেম হয়েছে, আমাকে নিয়ে কত লিখছে। আমি তো সবসময় বাসস আসে, সবসময় প্রেস ক্লাবে আমি কথা বলতাম। তো এটা তো তারকাদের, তারকাদের এগুলো করা উচিত না। সাংবাদিকদের সাথে গন্ডগোল করে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব টাফ। আসলে তো জাতীয় লাগতেছে, সবাই দুষ্ট নেই, সবাই মজা করে খেলবো। আমি কয়েকদিন আগে একটা সাংবাদিকদের ম্যাচে গিয়েছিলাম, আমি আর আমাদের ডিবির হারুন ভাই খেলছিল, কত প্রীতি, ওরা কত আনন্দ, তো মানে সাংবাদিকরা কত মজা করে খেলছিল। এই ফ্রেন্ডলি ম্যাচ শুড বি লাইক দিস। আমি সেলিব্রিটি লিখে খুবই দুঃখজনক লেগেছে যে ডিজি সেলিব্রিটি পরিচয় দিতে, যে সেলিব্রিটির মধ্যে মানুষ কেন এমন হবে, সেই খেলাটা হলোই না ফাইনাল, আর সব জায়গায় গেলে কোয়েশ্চেন কেন হবে এমন, এটা একটা বনভোজনের মতো সবাই একত্রিত হবো, একদিন মজা করবো, খেলবো, ঠিক আছে। যাই হোক, আমি সব সিটি ইলেভেনের জন্য শুভকামনা, আশা করি তারা 25 তারিখে আমাকে দীপ্তি বলবে যে ভাই ফাইনাল চলছে, তুমি ফ্রি থাকলে আসো। আমি ইফ আই এম ফ্রি আই উইল বি দেয়ার ইনশাআল্লাহ, বাট ফাইনালে যেতে হবে, ফাইনালে যেতে হবে। তো দুরাজ ভাই তো সিনিয়র সাংবাদিক বসে আছেন আমাদের সবার প্রিয়, ফাইনালে আসবো যদি সিটি ইলেভেন ফাইনালে যায়। তো সিটি ইলেভেন আশা করি ফাইনালে যাবে, আজকে যে সুন্দর করে একটা মানুষের সবাই দেখবে আজকে পরে, আশা করি সবাই ভালো করে, ক্যাপ্টেন স্পেশালি ভালো করে পরিচালনা করতে হবে ম্যাচ, তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে। এবং 0204 বন্ধু সার্কেলের সবার জন্য আবারও শুভকামনা, এবং আই এম অনার্ড অ্যাগেন আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য, আমার সাংবাদিক সব প্রিয় ভাইয়েরা যারা আছে তাদের জন্য অনেক শুভেচ্ছা, তারা কষ্ট করে এসছে, আর সিটি ইলেভেন টিমের জন্য শুভকামনা, তাদের জার্সিটা অনেক সুন্দর হয়েছে, আশা করি এই সুন্দর জার্সির মতো সবাই মানে সুন্দর খেলবে। আবারও শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা এবং শুভকামনা।